মিয়ানমারের 22 ব্যক্তি এবং 4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। স্থানীয় সময় মঙ্গলবার ইইউ’র তরফ থেকে চতুর্থবারের মতো দেওয়া হলো এই নিষেধাজ্ঞা। এর আওতায় আছেন দেশটির মন্ত্রী, স্টেট পর্যায়ের কাউন্সিলর এবং ইউনিয়ন নির্বাচন কমিশন, সেই সঙ্গে রয়েছেন সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। মানবাধিকার লঙ্ঘন করে 2021 সালে জান্তা সরকার ক্ষমতা নেওয়ার পর নিয়মিতভাবেই নিষেধাজ্ঞা দিয়ে চলেছে ইইউ। এভাবে সেনা সরকারের সঙ্গে যেসব বেসরকারি প্রতিষ্ঠান কাজ করে সেটিও তালিকায় আছে। সব মিলিয়ে ইইউ থেকে 65 ব্যক্তি এবং 10 প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে সোমবার নেদারল্যান্ডসের আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে আনা মামলায় প্রাথমিক যুক্তি শুনানিতে রোহিঙ্গা গণহত্যার বন্ধ করার দাবি জানানো হয়। জান্তা সরকার জানিয়েছে যে শান্তিপূর্ণভাবে তারা রোহিঙ্গা সংকট নিরসন করতে চান।